অরিত্র দত্ত বণিক শিশুশিল্পী হিসেবে একসময় খুবই জনপ্রিয় ছিল। তার অভিষেক ঘটে তিথির অতিথে মেগা সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে, সেই 2003 সালে। তবে তিনি দর্শকদের নজর কাড়েন মিঠুন চক্রবর্তীর নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান ডান্স বাংলা ডান্স জুনিয়র দিয়ে। এরপর তাকে অসংখ্য বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। উপস্থাপনা হোক কিংবা অভিনয়, সব কিছুতেই সফল হয়েছিল ছোট্ট অরিত্র। কিন্তু সে এখন কোথায়, কি করছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। শোবিজ থেকে কয়েক বছর স্বেচ্ছায় অবসর নিয়েছেন তিনি, তার কারণও জানালেন অরিত্র। আসলে একই ধরনের চরিত্র করছিলাম, সেই জন্য ব্রেকটা দরকার ছিল। অভিনয়ে নিয়মিত হচ্ছেন আবারও অরিত্র। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে অভিমান্য মুখোপাধ্যায়ের গুগলি। সেখানে শ্রাবন্তী এবং সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সিনেমা সম্পাদনা শিখছে অরিত্র। আসছে দিন ক্যামেরার পেছনে তাকে দেখতে পাওয়া যাবে বলে ভাবছে ভারতীয় গণমাধ্যম।